আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা না কেটে পুরা ফুল ভিডিওটা দেখবেন। এবং আজকে আমি যে ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে, আসাম রাজ্যের করিমগঞ্জ ডিস্ট্রিক্ট এবং পাথারকান্দি বিধানসভার ইসাবিল জিপির অন্তর্গত গ্রামগুলোতে আজকে যে ব্যাংক চুর করা হচ্ছে সেই ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। সে আমগুলো কেন বাঙানো হচ্ছে, সেই 8-10টা গ্রাম খালি করে দেওয়া হচ্ছে আজ কেন, সরকারের জায়গা সরকার দাবি করছে যে সরকারের চা বাগানের জায়গা সাহেবের জায়গা তাই দাবি করছে, তাদের জায়গা ফিরিয়ে নিতে খালি করতে চায় সরকারের জায়গা বাগানের সাহেবের চায় তাদের জায়গা খালি করে নিতে। কিন্তু আজ সেই জায়গায় মানুষ যে 100-150 বছর থেকে মানুষ বসবাস করছে সেই জায়গায়, এবং আজকে সেই জায়গা খালি করে দিতে হচ্ছে, বাধ্য হয়ে খালি করে ছেড়ে দিয়ে যেতে হচ্ছে মানুষকে। এবং মানুষের মনে যে আতঙ্ক সৃষ্টি হয়েছে, মানুষ কোথায় যাবে, কি করবে, কার কাছে গিয়ে দাঁড়াবে, কার পাশে যাবে, কে ওদের পাশে দাঁড়াবে, সে নিয়ে মানুষ আতঙ্কের মাঝে আছে। মানুষ অশান্তি হয়ে গেছে, এবং যে মানুষ অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে বাড়িঘর তৈরি করছিল সেই বাড়িঘরগুলো আজকে ভেঙে দেওয়া হচ্ছে। মানুষের মন আতঙ্কের মাঝে আছে, মানুষ জ্ঞানহারা হয়ে গেছে, মানুষ অসহায় হয়ে গেছে, মানুষ কী করবে, কোথায় যাবে, কার পাশে গিয়ে দাঁড়াবে। এবং আপনারা দেখছেন যে ভিডিওতে দেখুন যে মানুষের যে অবস্থা দাঁড়িয়েছে, মানুষ কী করছে, মানুষের কোনো উপায় নাই, মানুষ যাওয়ার মতো জায়গা নাই, মানুষের এই অবস্থা দাঁড়িয়েছে। এবং সরকার তো চাচ্ছে তার নিজের জায়গা খালি করতে, তাই সরকার তার নিজের জায়গা খালি করে নিয়ে যাচ্ছে। আপনাদের বলবো আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং আমার চ্যানেলে যারা নতুন দর্শক আছেন তাদের বলবো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে, এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন, আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। এবং ভালো লাগলে একটা লাইক করবেন এবং কমেন্ট করে মতামতটা জানাবেন। আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো ফুল ভিডিওটা দেখতে থাকুন। বাড়ি বাঙানোর জন্য জেসিবিগুলো এনে রাস্তাতে রাখা হয়েছে, এবং মানুষ রাস্তা দিয়ে অনেক চলাফেরা করছে, মানুষ আতঙ্কের মাঝে আছে, সে কী করবে। দেখুন এই বাড়িতে জিনিসগুলা বের করে নেওয়া হয়ে গেছে, বাড়িতে জিনিস নাই, যে কিছু বেঁচে আছে এগুলা বার করা হচ্ছে, এবং এই বাড়িতে দেখুন মানুষ নাই, খালি হয়ে গেছে। এবং রাস্তা দিয়ে মানুষ চলাফেরা করছে, রাস্তার দিকে অনেক সামান অনেক জিনিসগুলা রাখা হয়েছে রাস্তাতে। বাড়িগুলা আগে থেকে যে কাঠগুলা টিনগুলা খুলিয়ে নেওয়া হচ্ছে যাতে জিনিসগুলা নষ্ট না হয়, তাই মানুষে জিনিসগুলা খুলে নিচ্ছে, এবং ঘরের ভিতরে যা জিনিসগুলা ছিল এগুলা বের করে নিয়ে গেছে, এবং জাস্ট ওয়ালগুলা বেঁচে আছে। এই দেখুন রাস্তা দিয়া মানুষ জিনিসগুলা নিয়ে গেছে, এবং গাড়িতে লোড করা হচ্ছে জিনিসগুলো, এবং এদিকে যতগুলা দেখতেছেন বাড়ি সবগুলা ভাঙানো হবে, একটাও বাকি যাবে না। এই দেখুন বাড়ি, এত সুন্দর বাড়ি, বাড়িটা পুরা ভেঙে দেওয়া হয়ে গেছে, দোতলা বাড়ি ছিল সেই বাড়িটা পুরা ভেঙে দেওয়া হয়ে গেছে, ভিতরে জিনিস কিছু নাই, সব কিছু খালি করে নেওয়া হয়ে গেছে। এবং দেখুন আশেপাশে এখানে ছিল ঘর একটা, এটাও খালি করে দেওয়া হয়ে গেছে। ঘরের ভিতরটা দেখুন, যতগুলা জিনিস আছিল সবগুলা নিয়ে যাওয়া হয়ে গেছে, এবং ঘরের ভিতরে কিছু নাই, সব কিছু নিয়ে গেছে, কী করবে গোটা দিয়ে, জিনিস দিয়ে কী করবে, তাই জিনিসগুলো নিয়ে গেছে। কিন্তু এত টাকা খরচ করে মানুষ গোটা বানিয়েছিল লোকে, কিন্তু আজ সেই গোটা নিজ হাতে ভাঙাতে হচ্ছে। এবং এই দেখুন এই বাড়িতেও সেম অবস্থা, এই গোটা কিন্তু কাঠবাঁশের ছিল, তাই এত পরিশ্রম করতে হয়নি, টিনগুলো কাঠগুলো খুলে নেওয়া হয়ে গেছে। এই গোটা কিন্তু ওখানে কমপ্লিট হয়নি, চৌকাঠ জানালাগুলো লাগানো হয়েছিল সেটা খুলে নেওয়া হয়ে গেছে। এবং এই বাড়িতে দেখুন চৌকাঠগুলো খুলে নেওয়া হয়ে গেছে, টাকসারগুলো খুলে নেওয়া হয়ে গেছে, জিনিসগুলো বাইরে রাখা হয়েছে, এগুলো অন্য জায়গায় নেওয়া হয়নি, কিন্তু মানুষ সেফ করছে ওখানে। এই বাড়িটা দেখুন, এই বাড়িটাও সেম অবস্থা, এই বাড়ির ছাতের উপরের টিনগুলো খুলে নেওয়া হয়ে গেছে, টাকসারগুলো খোলা হচ্ছে, এবং বাড়িগুলো পুরো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, মানুষ অসহায় হয়ে গেছে, মানুষ কোথায় গেছে, বাড়িতে মানুষই নাই, বাইরের মানুষে কেউ সাহায্য করছে। এবং এই দেখুন এই বাড়িগুলা, এই বাড়িতে এই বাড়িটাও একতলা বাড়ি ছিল, কিন্তু এই বাড়িটাও ছিন্ন ভিন্ন হয়ে গেছে, এবং সেই গোটা পুরো কমপ্লিট হয়নি, কিন্তু কমপ্লিট না হলেও
মানুষ থাকতেন অর্ধেক কমপ্লিট ছিল মানুষ থাকতেন এই বাড়িতে এবং আজকে এই বাড়ির অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে এমন ঘর বানাতে মানুষের কি অবস্থা হবে মানুষ কত পরিশ্রম করে বানিয়েছিল একটা ঘর আজ দেখুন সেই ঘরের কি অবস্থা হয়েছে এবং দেখুন কাঠবাঁশের যে বাড়িগুলো ছিল ওগুলো তো একদম মাটির সাথে মিশিয়ে গেছে এবং এই ঘরগুলো দেখুন এই ঘরটাও সেম ছিল এমন ঘর মানুষ এত কষ্ট করে যে বানিয়েছিল আজ মানুষের যে অবস্থা এসে দাঁড়িয়েছে সামনে মানুষ কোথায় যাবে অসহায় হয়ে গেছে দেখুন জিনিসগুলো গুছিয়ে বেঁধে রেখেছে দেখুন এই বাড়িতে টিনগুলো কোলা হচ্ছে টাক্সারগুলো কাঠবাঁশগুলো কোলা হয়ে যাচ্ছে জিনিসগুলো নিয়ে গেছে এবং বাড়িতে দুই একজন এসে এগুলো খুলছে এবং মানুষ কোথায় যাবে কী করবে দেখুন এত সুন্দর বাড়িটা ছিল এত সুন্দর বাড়ি আজ বাড়িটা কি হয়েছে বাড়ির কি অবস্থা হয়ে গেছে এমন একটা বাড়ি যে মানুষ বানিয়েছে এমন একটা ঘর যে আর কখনো এমন ঘর বানাতে পারবে কি না এটা আপনারা বিবেচনা করেন ভিডিওটা দেখে এই দেখুন ওই আর একটা বাড়ি সেই বাড়িরও একই অবস্থা আজ মানুষের মনে যে আতঙ্ক সৃষ্টি হয়েছে মানুষ যে অসহায় হয়ে গেছে যে মানুষ কি করবে কোথায় যাবে এগুলো তো ঠিক বাড়ি দেখছেন ওখানে ঘর আছে কিন্তু একটু পরে জিসিবি এসে সবগুলো ভাঙিয়ে চোর মার মাটির সাথে মিশিয়ে দুলার মতো করে দিবে দেখুন যে বাড়ির অবস্থাটা কি হয়েছে মানুষ যে এত পরিশ্রম করে একটা বাড়ি বানিয়েছিল একটা ঘর বানিয়েছিল সেই ঘরটা আজকে ঘর আর থাকলো না এবং দেখুন রাস্তার কিনারে নদীর কিনারে নিয়ে কাঠগুলা বাঁশগুলা রাখছে কোথায় রাখবে রাখার মতো জায়গা নাই এই দেখুন জিসিবি দিয়ে ভাঙানো হচ্ছে বাড়ির ওয়াল বাউন্ডারির ওয়াল যে ছিল বাউন্ডারির ওয়াল ভাঙানো হচ্ছে জিসিবি দিয়ে দেখুন এখানে গড় ছিল গড়টা ভেঙে দেওয়া হয়ে গেছে এই দেখুন যে গড় মাটির সাথে দুলার সাথে মিশে দেওয়া হচ্ছে গড়গুলা কিভাবে ভাঙানো হচ্ছে দেখুন এবং একটা গ্রাম হলে একটা কথা একটা গ্রাম না কয়টা গ্রাম যে এমন করা হয়েছে এবং দেখুন অন্য জায়গায় সেটা অন্য গ্রামে এটা ফাতিয়ালা গ্রাম এই ফাতিয়ালা গ্রামের ভিতরে অনেক বাড়ি রয়েছে এখানে ভিতরে গ্রাম বলতে একটা না এখানে ভিতরে আরও গ্রাম আছে কিন্তু এখানে অনেক প্রচুর লোক রয়েছে সব বাড়িগুলো ভেঙে দেওয়া হচ্ছে ওইখানে দেখুন যে এক একটা করে কোনো একটা করে জিনিস নাই সব জিনিস বের করে নেওয়া হয়ে গেছে দেখুন আপনারা সামনে আমি ভিতরে যাচ্ছি ভিতরে গেলে ভিতরে যে অবস্থাটা হয়েছে দেখবেন এই দেখুন যে এখানে বাগাগুলো কেটে ফসলগুলো কেটে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয়ে গেছে ঝড় বৃষ্টি এসে যেমন হয় তার চেয়েও ভয়ঙ্কর হয়ে গেছে দেখুন যে ফসলের গাছগুলা সুপারির গাছগুলা কি করা হয়েছে এখানে বাড়িও ছিল বাড়িগুলো ভেঙে দিয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে এবং এখানে ভাঙানো হচ্ছে দেখুন যে এখানে একতলা বাড়ি ছিল সেই বাড়িটা কি অবস্থা হয়েছে বাড়ির দেখুন সেই বাড়ির অবস্থা আর থাকেনি আজ মানুষ যে অসহায় হয়ে গেছে যে এমন একটা বাড়ি কিভাবে তৈরি করবে মানুষের যে কি অবস্থা হয়েছে মানুষ কোথায় যাবে কার পাশে গিয়ে দাঁড়াবে দেখুন এই পুরা এলাকাটা পুরা গ্রামটা যে কোনো জায়গা বাকি রয়েছে তেমন কিছু না সব সব ঘরগুলা ভেঙে দেওয়া হচ্ছে এই দেখুন বাড়িগুলার আর অবস্থা নাই অবস্থাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে কি মানুষের আতঙ্ক মানুষ কি করবে এই হলো বাজার এই এলাকার যে বাজার ছিল সেই কোটামণি বাজার এখানেও বাজারে যে দোকানপাট সব কিছু বন্ধ আছে এই বাজারগুলো ভাঙানোর কথা আছে ভেঙে দেবে এগুলোতেও জিনিস নাই সবগুলো বের করে নেওয়া হয়ে গেছে